ইতিমধ্যেই রিমালের জেরে কোথায় কোথায় কত ক্ষতি হয়েছে তা জানেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং তা জানার পর তিনি এক্স হ্যান্ডেলে তিনি আশ্বস্ত করেছেন যে ভোট মিটে যাবার পরই ক্ষতিপূরণ দেওয়া হবে। ভোট মিটে গেলে এই ফসলের ক্ষতিপূরণ, ভেঙে যাওয়া ঘরবাড়ির ক্ষতিপূরণও দেবে রাজ্য সরকার, এক্স হ্যান্ডেলে পোস্ট করে আশ্বস্ত করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সুতপা সেন আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সুতপা, প্রশাসনের তরফ থেকে এই রিমালের জেরে ক্ষয়ক্ষতির যে পরিমাণ তার খোঁজ নেওয়া হয়েছে এবং এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রীর পোস্ট যে ভোট পর্ব মিটে গেলে তারপর ফসলের ক্ষতি সহ বিভিন্ন যে ক্ষতি হয়েছে তার ক্ষতিপূরণ দেবে রাজ্য সরকার। একদমই তাই, আজকে সকালেই কিন্তু মুখ্য সচিব মুখ্যমন্ত্রীর নির্দেশে বিভিন্ন জেলার ডিএমদের সাথে বৈঠক করেন এবং সেখানে ক্ষয়ক্ষতির পরিমাণ তার তালিকা পাঠাতে নির্দেশ দিয়েছেন মুখ্য সচিব। এবং সেখানে কত পরিমাণ বাড়ি ভেঙে পড়েছে, শুধু তাই নয় ফসলের কি পরিমাণ ক্ষতি হয়েছে, একেবারে তালিকা ধরে ধরে পাঠাতে বলা হয়েছে। এবং এই মূল কারণই হচ্ছে যে তালিকা তৈরি করে রাখবে রাজ্য সরকার, ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখে রেডি করে রাখবে এবং তারপর ভোট পর্ব মিটে যাওয়ার পরে তুমি জানো যে ফসলের ক্ষতি হলে তার ক্ষতিপূরণ দেয় রাজ্য সরকার। কোনো মৃত্যুর ঘটনা যদি ঘটে এই ধরনের দুর্যোগে তাহলে ক্ষতিপূরণ দেওয়া হয় এবং একই সঙ্গে ঘরবাড়ি ভেঙে গেলেও ক্ষতিপূরণ দেওয়া হয়। এই সমস্ত বিষয়গুলোই কিন্তু রেডি করে রাখছে, অর্থাৎ তালিকা ধরে রেডি করে রাখছে রাজ্য সরকার এবং ভোট পর্ব মিটে যাওয়ার পরেই ক্ষতিপূরণ দেওয়ার কাজ শুরু হবে। ধন্যবাদ সুতপা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।